आज के बनाबो नोटे बड़ी बनानोर जोन्नो आमी एखाने निएछि बिउली डालेर बड़ी, निएछि अल्प एकटु बादाम, निएछि आदा कुचि आर एकटु काँचा लंका चिड़े। আর নোটে বড়ি যখন বানাচ্ছি নোটে শাক তো লাগবেই, তবে হ্যাঁ এতে বেগুন দেব আমি। বেগুনটা কিভাবে কেটেছি সেটা তো দেখতেই পাচ্ছ। বেগুনটাকে আমি বোটা সমেত কেটেছি। আর নিয়েছি কিছুটা পরিমাণে রাঙা আলু বা লাল আলু, মিষ্টি আলু যেটাই জানো তোমরা। আর আলুটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে নোটে শাক। নোটে শাকটাকে আমি বেছে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি জল ছড়িয়ে। এবার শুধু একটু মুঠো মুঠো করে রাফলি চপ করে নেব। যেহেতু এটা একটু চচ্চড়ি মতন বানাচ্ছি তাই এটা রাফলি চপ করে নেচ্ছি। বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হওয়ার পরে চিনি বাদামটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আর ওই একই তেলে বড়িগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েও তুলে নেব। বড়িগুলোকে তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে দিচ্ছি রাঙা আলু আর একটু নুন দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব একটু সেদ্ধ হয়ে, যাতে ভাজা ভাজা হয়ে যায়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে তুলে নিয়েছি। আর বাকি তেলে দিয়ে দিয়েছি বেগুনগুলো। বেগুনগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে একটু ওলট পালট করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। বেগুনগুলো তুলে নেওয়ার পর ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে আর আদা কুচনো দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন আমি নোটে শাকগুলোকে দিয়ে দেব। নোটে শাকগুলোকে দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে আমি লিড দিয়ে দিলাম, যাতে নোটে শাক থেকে জল বেরিয়ে আসে আর শাকটা সেদ্ধ হয়ে যায়। এবার একবার খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে ভেজে রাখা আলু আর বেগুন নোটে শাকের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা কুচিটা। দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চেরা আর একটু মানে এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এবারে লিডটা খুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আগে থেকে বড়ি আর বাদাম। বড়িটাকে আমি একটু ভেঙেই দিয়েছি, তোমরা ইচ্ছা হলে গোটা দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবারে খুব ভালো করে আরেকবারও নাড়াচাড়া করে নেব। শাকটা থেকে খুব জল বেরিয়েছে, এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেব যাতে শাক আলু বেগুন সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকাটা আমি খুলে দিলাম। খুলে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার শাকটা কিন্তু মানে নোটে বড়িটা কিন্তু একেবারেই হয়ে গেছে। শুধু এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল। তোমাদের যদি ভালো না লাগে তাহলে সর্ষের তেলটা স্কিপ করতে পারো। আরেকবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেশানো আমার হয়ে গেছে। আর এবারে আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি আমার নোটে বড়ি। গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে।